ভাই এটার দাম কত? আমরা কেমন বলবো বেচা কেনা এটার দাম কেমন আসতে পারে? বসে দাম কত আসবে আর না না এটা দেয়া শুনি পালের কারণ সেতু পার হইলে একটা খরচ আছে, এই কারণে। আপনি ডলারকে আমার নাম বললি তো হইতো জাবির ভাই। আসেন বসে ভাই। ভাই এটার দাম কত? তো দেখেন এটার দাম 110 চাই। ভাই এটার পাটির দাম কেমন বলেছে? দাম কইছে দাদা ভালোই কইছে। কত? 90-92। 90-92 বেচা কিনা কেমন দামে করবেন ইচ্ছা আছে? কোয়া দামে হবে সেই জন্য উপরে লাগে, আমরা কেউ বলবো উপায় বেচা কেনার হাতে, কিরে কাস্টমারের হাতে কথা। ঠিক আছে, এগুলো তো গরু, গ্রামের গরু না? আসলে দেখেন আমরা আপনাদেরকে আসলে কোনো খুঁত নাই, এদের কোনো খুঁত নাই না, পালাবের জন্য ভালো, মানে পালার জন্য আর কি বেস্ট গরু আর কি। আসেন বাদশা ভাই। তো দেখেন আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি, তো আমরা আর কিছুক্ষণ আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আপনারা গরুগুলা, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এটার দাম কেমন আসতে পারে? বাদশা ভাই এটা 70 লোকে হবে। আসেন তো আসলে দেখছেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই গরুগুলো, বা আপনারা দেখতে পাচ্ছেন এটা কি ইন্ডিয়ান গরু নাকি অশ্ব? না না এটা দেশালি পালের, দেশালি পালের গরু। হ্যাঁ মিয়া এটা ষাঁড় গরু। হ্যাঁ ষাঁড় গরু, ঠিক আছে। আসেন বাদশা ভাই। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা এই হাঁটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, বা গরুগুলোর একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে কেমন দামে গরুগুলোকে আপনারা কিনতে পারবেন, কারণ এরা তো সত্য দাম বলে না। তো আমরা একজন ধরেন যে এখানকার স্থানীয় একজন এক্সপার্টকে নিয়ে আমরা গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি। তো আসুন আসুন দেখেন গরুগুলা, প্রত্যেকটা গরু কিন্তু কোয়ালিটিফুল। দুরুল ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। দুরুল ভাই মাল কয়টা এনেছেন আজকে? মাল 4টা দাদা। মাল 4টাই? জি। কি ব্যাপার, মাল কি সব বেচে ফেলাইছেন নাকি? মাল বেচে, মাল কিনে বেচে যায় না দাদা। দাম বাড়তি পড়ছে অনেক, বাড়তি পড়ছে। এটার দাম কেমন চাইছেন বাদশা ভাই? রাইয়া দুরুল ভাই এটার দাম চাও, চাহা দাম 210, বিক্রি হলো 155। 155? এটা কি জাতের দুরুল ভাই? এটা সায়ল। সায়ল, তার পাশেরটা ব্ল্যাকটা? ওটা নেপালের গির। নেপালি গির? হ্যাঁ। ওটার দাম কত? গিরের দাম কত চাইছেন? ওটা 55 চাইবো, 30 হলে 55 চাইবে। এই এদিকে 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 কাট, আলোচনা সাপেক্ষে কিছু কম আছে ওটা তখন? হ্যাঁ দেখা যাবে, কিন্তু সীমিত সীমিত সীমিত। ঠিক আছে, গরুর দাম কি এখন আরো বাড়বে দুরুল ভাই? বাড়ার সম্ভাবনা আছে, বাড়বে বাড়বে, কারণ সামনে তো ঈদ চলে আসছে, মানুষ গরু কিনে নেই এখন, আর গরুর সংকটও পড়বে একটু। আসলে দেখি দেখানোর চেষ্টা করছি বাদশা ভাই। হ্যাঁ যাবো, এই এই গরুটার দাম কেমন আসতে পারে বাদশা ভাই? এই গরুটা
কত আসতে পারে তাই বলছেন? এটা ১৬-১৭ এটা কি ইন্ডিয়ান গরু আসা হয়? এটার কানের মধ্যে দেখেন টিকিট মারা আছে কিনা ইন্ডিয়ান নাম্বার। মিনি ক্যাটেল যেটাকে বলা হয়। তো এই যে দেখেন ইন্ডিয়ান গরু এগুলা ছোট ছোট, খুব বেশি আসছে এমনটা না, দু চারটে কিন্তু আসে। আমরা একটু আপনাদেরকে গাই গরুর হাটটা দেখানোর চেষ্টা করব। চলেন আমরা গাই গরুর হাটটা একটু দেখাই আপনাদেরকে। তো গাই গরুর হাটটা খুবই বড় না? আপনারাই করেন ভিডিও? আপনারাই করেন? আমি ভিডিও দেখি আইছি যতক্ষণ থেকে। আমার তো এই মোবাইল, এই ফোন। গরু গরু কার কাছ থেকে কিনছেন? কম দামে পাইছেন না বেশি হয়ে গেছে দাম? দামটা ভাই পুরা গেলে খরচ মরচ সমান 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 সমান, মানে এদিকে যা পামো এদিকে মনে করেন ২-৪ হাজার কম পাইছি, ৫,০০০ কম পাইছি, কিন্তু ৫,০০০ খরচ আছে। মানে ৫,০০০-১০,০০০ কম পাইছেন তো? হ্যাঁ, ৫,০০০-৪,৫,০০০ কম পাইছি, কিন্তু ৪,৫,০০০ খরচ আছে রাস্তায়, কারণ সেতু পার হইলে এটা একটা খরচ আছে। হ্যাঁ, এই কারণে সমান হয়। কিন্তু কার ঘরে গরু রাখছেন তা আপনি? আমি নতুন আছি তখন এক দুবার করলাম একটু বুঝবো। এছাড়াও গ্রাম রয়েছে, বিভিন্ন গ্রাম রয়েছে, গ্রামে যাইতে পারবেন। না না, গরু যখন কিনে ফেলছেন তখন তার সমস্যা হয়, তাহলে ওই ৭৫ নম্বর বা আমার পার্সোনাল নাম্বার রাখতে পারেন যদি প্রয়োজন মনে করেন। পার্সোনাল নাম্বার? পার্সোনাল নাম্বার তো আপনি আপনার ভিডিও দেখি আমার আওয়াজ উদ্দেশ্য। হ্যাঁ, নাহলে আমি জায়গা আইতাম। এই ৫৫ নম্বর বন্ধ হয়ে আছে? হ্যাঁ, উঠান ০ আপনার ইয়া দেখতে পাচ্ছি না আমি, ডাইল প্যাড ০১। হ্যাঁ, ০১৩। হ্যাঁ, আপনি আমার নাম্বার জানেন? ওরে আল্লাহ, ওইটাই তো আপনি কই। হ্যাঁ এই ভাইরে একটু হেল্প করেন, জানেন একটা কিনে দেন। আপনি যদি মনে করেন ভাইরে নেন সাথে একটু কম কমে নিতে পারবেন। আর ভাইয়ের কোন গলা গরু দেখা আছে না দেখা আমি তো বলতে পারছি। এটি জান সমস্যা কি ভাই? ভাই ভাই সরি, কিছু মনে করেন না, আমি ফোন ধরতে পারি নাই। আর আপনি যদি আমার ইমোতে দিতেন তাহলে ঠিক ছিল ভাই। হ্যাঁ, আমি ফোন দিছি, ফোন রুকে বড় মোবাইল থাকলে। তো যাই হোক, আপনি পাবলিকের উদ্দেশ্যে কি বলতে চান? এখানে আইসে কি ২-৫ হাজার কম আছে না নাই? আমাদের কথার সাথে কাজের মিল আছে, পাবলিক আসতে পারে এমনি। আটকেট ভালো আর ভালো। সিকিউরিটি কেমন দেখছেন? সিকিউরিটিও ভালো, আমরা বলছি অনেক জায়গা থেকে যে আপনি গরু কিনেন, কোনো সমস্যা হলে আপনারা আমরা আছি তো ফোন দিছি। আচ্ছা, আসিল গরু আমরা বলছে যে আপনি গরু কিনেন, যদি কোনো সমস্যা হয় আমি আসি। গরু কি দেখা সাক্ষাৎ আছে আপনার? ফোন দামদার মুখোমুখি আছে বা হালকা কিছু একটা আছে এরকম? আপনি ডলারকে যে বলবেন যে আবির ভাই, হ্যাঁ আবির ভাইয়ের লোক আমি, আবির ভাইয়ের ভিডিও দেখে আসছি, তাহলে আপনি আবির কথা কইলি হইতো। তাইলে তো আবির আমি তো হেরে ফোনে যোগাযোগ করতে পারতাছি না ভাই। এই যে পার্সোনাল নাম্বারটা আপনি সেভ করেন, আমি কালকে আসার আগে আমি অনেক কন্টারাই গেছি। কোন গলা দেখে আছে ভাই? ভাই ওরে নিয়ে যান একটু, আপনারা দেখে শুনে যান, একটু ভালোভাবে দেখে শুনে কম চন্দনে কিনে দেন। যান তো দেখতে পাইলেন ভাই আসছে, কিন্তু আমাকে ফোনে পাই নাই। আসলে ইমোতে ফোন না দিলে আমাকে পাওয়া খুবই মুশকিল।